না এগলে কি আন দিছে এলে আন্দা তো আমার আর ভালো লাগছে না খালি ঝাল বেশি এত ঝাল কি মানুষ খায় এ চুটকির মাও যে কোনটি গেছে ভাত দিয়ে এ চুটকির মাও এ চুটকির মাও এ কোনটি তুমি এই যে আসো কি হসে খাবার বসে এত চিল্লা চিল্লি করি জগে কি তরকারি আন দিছো না পোত্তের শাগান দিছো এক কেজি পোত্তের দাম 250 টাকা তুমি তা কি দে দিছো খাবার বচ্চ ধুম মারে খাও পোত্তের শাগান দিছি না কি আন দিছি সোক দেখো না যে তরকারি আনতো না কে এত ঝাল কিসের জন্য কোনটি ঝাল আছে আমরা খাইনি কে রে তো কি পাত্র দিয়ে ঘোসা নাকি এত ঝাল হসে তাও কইস যে আমরা খাইনি আমি এত ভালো খাবার কোনটি পামু এক মাস আগে বাজার করছো তারপরে কি আর বাজার করছো তুই কই কি এক মাস আগে বলে বাজার করছি আমি কালকেই বাজার করে লিয়ানু তুমি কালকে কি বাজার করছো খাই না পোতে আর লবণ তোমার কথা শুনে মনে হচ্ছে আমি আর বাজারই করি না কামাইও করি না কয় টাকা কামাই করো তুমি মদ খাদি তো হয় না

আন্দনিটা ভালো কথা এতক্ষণ কোন ঠিক আমি টিভিতে নাটক দেখতে গেছিল তোমাক কয়ে যাওয়া লাগবে আমার বাড়ি টিভি নাই দেখে মানসে বাড়ি টিভি দেখতে যাওয়া লাগবে আমি তো তোমাকে এজন কই আমাকে টিভি কিনে দাও টিভি দেখমো আর ভালো করে আনদমো হ্যাঁ আমি বলে টিভি কিনে দেবো আমি তো পাগলা হইছি আমি জানি তোমার মতো কি পেলক দিবি টিভি কিনে হ্যাঁ তোমার টিভি কিনে দেই আগে হচ্ছে তরকারি ঝাল বেশি আর টিভি কিনে দিলে তরকারি লবণও হবে না না তোমার মতো কিটু লোকের ঘর আর করা যাবে না আরে ঘর যদি না করো তবে করো আমি তোমার বাড়িতেই থাকব না বাড়িতে না থাকো বাসা ভাড়া করে থাকো আর যদি টিভি কিনে দাও তাহলে আমি তিন বেলায় আনি আমি আগেও কইছি এখনো কইছি আমি টিভি কিনে দিবার পাবো না তাহলে ভালো করে আমি আনি দিবেরও পাম না না এই সংসারে অশান্তি তো আমার আর ভালো লাগে না না খায় না খায় আমার লিভারটা নষ্ট হয়ে গেল টিভি কিনে দাও তাহলে সব ঠিক হয়ে যাবে তিন বেলায় গরম গরমে ঝাল দেবো না আচ্ছা ঠিক আছে আজকে তোমাক টিভি কিনে এনে দেবো তারপরে দেখি কি হয় যখন টিপি না আসলো তখন খালি ঝাল বেশি হচ্ছিল আর টিভি কেনার পর দেখেছি ঝাল লবণ কিছুই নাই ইনকে করে কি খাওয়া যায় আমি তো তরকারি তুলে দিয়ে না জি বাংলা দেখতে গেছিলো আ কি করে কো বাংলা খেলে তো তুমি মানুষ হবে না আমি তোমার কথা দিচ্ছি আন্দার সময় কোন দিন টিভি দেখবো না আচ্ছা কথাটা জান মনে থাকে আজকের